ছাত্র জনতা বা ছাত্র নাগরিকের সমন্বয়ে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছিল। নাগরিকদের কোন প্ল্যাটফর্ম নাই এবং নাগরিকরা সংঘবদ্ধ না, সংঘবদ্ধ না থাকার কারণে কি হয়েছে, আমাদের সেই গণঅভ্যুত্থানের যে স্পিরিট অথবা আকাঙ্ক্ষা শহীদদের সেটা ব্যাহত হচ্ছে। এখন ধরেন জামাত জামাতের দিকে চলে গেছে, বিএনপি বিএনপির দিকে চলে গেছে, বিভিন্ন দল তাদের মতন ব্যানার জায়গায় অ্যাক্টিভ করেছে। গত 15 ইয়ার্স তারা বলেছে আমরা নির্যাতিত হয়েছি, নির্যাতিত সবাই হয়েছি, আমিও পার্সোনালি নিজে জেল খেটেছি। কিন্তু বিষয় না হলো আপনি যদি শহীদদের মধ্যে 200 শহীদ হলে বিএনপি 200 জামাতে, বাকি শহীদদের কে রক্ত সেই কস বিয়ার কে হবে? আমরা মনে করি যারা শহীদ হয়েছে তারা কখনোই আন্দোলনে বিএনপি অথবা বিএনপি বা জামায়াত হিসেবে আসে নাই। তারা একটি আহ্বান এসেছিল, সেটা হলো একদফা দাবি। আমরা সেই একদফা বাস্তবায়ন বাংলাদেশে করে ছাড়বো, সেটার জন্য হলো নাগরিকদের পক্ষ থেকে আমরা একটি প্ল্যাটফর্ম ঘোষণা করেছি। আমরা সকল নাগরিকদের বাংলাদেশের এই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করবো। এখানে কোন দল মতানতবাদ বা আমাদের যে দ্বিমত রয়েছে সেগুলো আমরা বাদ দিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রচেষ্টা চালাবো। সে প্রয়োজনীয় থেকে নাগরিক প্ল্যাটফর্মটা গঠন হয়েছে। Thank you.